নমস্কার, দেখছেন সময় কলকাতা, সঙ্গে রয়েছে শ্যামাশ্রী। শুরু করছি সময় নিউজ। তিন বছরে চার চারবার বাংলার উপর সাইক্লোন, নির্বিচারে গাছ কাটা, কংক্রিটের জঙ্গল আর অবাধে জলাশয় ভরাট দায়ী বলে মনে নিল রাজ্য বন দপ্তর। অরণ্য সপ্তাহে এবার ম্যানগ্রোভের জঙ্গল তৈরি আর ভেটি ঘাস লাগিয়ে রাজ্যের দক্ষিণে প্রাকৃতিক প্রাচীর তৈরির উপর জোর দিয়েছে রাজ্য, জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইয়াস, বুলবুল, আমফান, বাহারি, এইসব নামে সাইক্লোনে ব্যাপক ক্ষতির শিকার রাজ্য। রাজ্যের সামুদ্রিক জেলাগুলিতে ভূমিক্ষয় আর জঙ্গল কেটে মানুষের রাজত্ব বাড়াতেই বিপর্যয় বলে মনে করছে রাজ্য বন দপ্তর। তাই 15 কোটি ম্যানগ্রোভ শ্রেণীর বৃক্ষরোপণ করে বিপদমুক্ত হতে চায় রাজ্য, জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার বারাসাত পায়োনিয়ার পার্কে অরণ্য সপ্তাহ পালন অনুষ্ঠানে এসে তিনি এই কথা বলেন। 60 রকম ম্যানগ্রোভ লাগানো হয়েছে, ম্যানগ্রোভ ধরে রাখবে। তারপরে এর পরবর্তীকালে আমাদের পরিকল্পনা যে ভেটি ঘাস লাগাবো, ভেটি ঘাস যে ঘাস মাটি থেকে ধরে নেবে, যত আপনি সাইক্লোন যাই আসুক তার উপর দিয়ে যাবে, মানে সে মাটিটা ক্ষইবে না, মানে সুন্দরবন যাতে ধ্বংস না হয়। আমাদের সুন্দরবন বনাঞ্চলকে বাঁচাতে হবে, না বাঁচাতে পারলে বিপদ আছে। এই যে সমুদ্রের জল বাড়া, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এই যে 2019-20-21 তিন বছরে চারখানা সাইক্লোন এসছে বাংলার উপর দিয়ে, এটা কি ভাবছেন আপনি এমনি সাইক্লোন আসছে? না, এই যে গাছ কাটা, এই যে পুকুর বুঝিয়ে দেওয়া, এই খাল বুঝিয়ে দেওয়া, এই বিল্ডিং তোলা, চারতলা পাঁচতলা বিল্ডিং তোলা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো পৌরসভা প্রধানকে দায়িত্ব, পৌরসভার পৌর প্রধানকে দায়িত্ব নিতে হবে। সেই সঙ্গে মন্ত্রীর দাবি, বেঙ্গল মডেল থেকে দিল্লি শিখতে চাইছে কেমন করে ম্যানগ্রোভ রোপণ করতে হয়, আর সেই জন্য শুক্রবার রাজ্যের চার আধিকারিক ছুটে গিয়েছে দিল্লিতে। সেখানে তারা দিল্লির কর্তাদের শেখাবে কিভাবে ম্যানগ্রোভ শ্রেণীর গাছ রোপণ করতে হয় সমুদ্রের ধারে। দাবি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আজকে আপনি খবরের কাগজে দেখেন, আজকে আমার 4 জন অফিসার কেন্দ্রীয় সরকার ডেকে পাঠিয়েছে, 15 কোটি 54 লক্ষ ম্যানগ্রোভ লাগানো হয়েছে 3টি জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে লাগানো হয়েছে 5 কোটি, আর 10 কোটি 55 লক্ষ লাগিয়েছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনায়। এই ম্যানগ্রোভ মডেল হয়েছে। আজকেরই কোনো মিডিয়াগুলোকে দেখবেন আপনি যে আমাদের ডেকে পাঠিয়ে কী স্টাইলে আপনারা ম্যানগ্রোভটা লাগিয়েছেন। এটা কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তর ও বন দপ্তর ডেকে পাঠিয়েছে, আমার 4 জন আধিকারিক আজকে পৌঁছেছে, আজকে মিটিংটা আছে। বনমন্ত্রীর দাবি, সমাজে দুষ্টু মানুষ তো আছেই, তাই স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে হবে পুকুর ভরাট, গাছ কাটা আটকাতে। তিনি জানান, শুধুমাত্র বারাসাত শহরেই 9টি FIR করা হয়েছে গাছ কাটা এবং পুকুর ভরাটের অভিযোগে। বারাসাত থেকে বাপন তাঁতির সঙ্গে সুদীপ ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।